নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, রামা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কিচেন গার্ডেনিংয়ের একটা জনপ্রিয় গাছ রোজমেরি। অনেকে আমার থেকে এই গাছটা পেতে চেয়েছিলে। তোমরা কোথাও এটা সংগ্রহ করতে পারো, কোথাও থেকে এটা সংগ্রহ করতে পারোনি, কিন্তু এখন তুমি সংগ্রহ করতে পারবে। তুমি যদি আমার থেকে এই রোজমেরিটা সংগ্রহ করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করো, গাছের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো। তুমি সেখান থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে এই গাছটা সংগ্রহ করতে পারবে। তো চলো, আমি আমার আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে এই রোজমেরিটা প্রতিস্থাপন করতে হয়। এর যে মিডিয়া কীভাবে আমরা টবে প্রতিস্থাপন করব। একটা ছোট গাছ, আমি চ্যালেঞ্জে একটা টব নিয়েছি, এটা প্লাস্টিক অথবা মাটির টবের সঙ্গে কোনো অসুবিধা নেই, এটা সব গাছের সঙ্গে মানে সব টব সব ধরনের টবের সঙ্গে মানানসই হবে, মানিয়ে নিতে পারবে। আমি গাছটাকে প্রতিস্থাপন করছি। এর যে সয়েল মিডিয়াটা হবে সেটা হচ্ছে পাতা সার, সমপরিমাণ বিল্ডিং তৈরির লাল বালি, অথবা ভার্মি কম্পোস্ট সমপরিমাণ বিল্ডিং তৈরির লাল বালি, অথবা সমান পরিমাণ ভার্মি কম্পোস্ট, সমান পরিমাণে পাতা সার এবং সমান পরিমাণে লাল বালি ভালো করে মিশিয়ে গাছটার সয়েলটাকে রেডি করতে হবে। দেখো, আমি কিন্তু কোনোরকমভাবে মাটিতে বসাইনি, মাটিতে বসালে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে, এর রুটটা পচে যাবে, ফলে এই গাছটা মারা যাবে। তুমি যদি এই গাছটা করতে চাও তাহলে এর জন্য এরকম হালকা ফুলকা গাছ করতে হবে, দেখো সুন্দর করে, এবং এর গাছের বেশি জল দেওয়া যাবে না, জাস্ট অল্প করে জল দেবে, স্প্রে করে দেবে, এরকমভাবেই থাকবে, হালকা ছায়া রাখবে। তোমাদেরকে বলি যে কীভাবে তোমরা এই জায়গাটাকে চুজ করবে যেখানে রোজমেরিটা ভালো সুন্দর হয়ে যাবে। তোমাদেরকে বলি, এমন একটা জায়গা নেবে যেখানে হালকা আলো আসে, রোদের কোনো ছটা আসে না। শীতকালের সকালের দিকে আলো যেমন মিষ্টি হয়, ঠিক তেমনি জায়গাটা তোমরা চয়েস করবে। শীতের যে প্রখর তাপমাত্রা সেটাও নেবে না, এটা যে শীতের সময় ফুল সানলাইটে রেখে দেবে এমনটা নয়। এমন একটা জায়গা বাছবে যেখানে হালকা আলো আসবে, রোদ্দুরের কোনো তীব্রতা আসবে না, এমন একটা জায়গায় তোমরা এই রোজমেরিটা প্রতিস্থাপন করে রাখবে। জলের ব্যাপারটা বলি, জল যেটা করবে সেটা প্রতিস্থাপন করার পরে ভরে দেবে জলটা একদম। জল দেওয়ার পরে তুমি যখন দেখছো গাছটার ওপরের ভাগটা শুকিয়ে যাচ্ছে, স্প্রেয়ার দিয়ে জাস্ট স্প্রে করে দেবে, কখনো আর ভরে জল দেবে না, আর কখনোই ভরে জল দেবে না, একদম স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দেবে। জল দেওয়ার নিয়ম কিন্তু রোজমেরির জন্য এটা, আর কিছু না, কিন্তু জলটা এভাবে দেবে। খাবার, গাছটা বাড়ানোর জন্য তো খাবারের প্রয়োজন হয়। খাবার বলতে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে খোল, গুঁড়ো খোল 1 টিস্পুন এবং হাড় গুঁড়ো 1/2 টিস্পুন ভালো করে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে, এবং এরকম আঙুল দিয়ে চারিদিকে খুঁড়ে নেবে, চারিদিকে এইভাবে দিয়ে দেবে, দিয়ে জাস্ট এরকমভাবে চাপা দিয়ে দেবে, দিয়ে জলটা স্প্রে করে দেবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর যাদের কাছে আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা আছে, তারা শুধু এটুকুই দেবে, 1/2 চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে যেভাবে চাপা দিয়ে দিতে বললাম সেভাবে চাপা দিয়ে দেবে, দিয়ে জল স্প্রে করে দেবে, ব্যাস, আজ কিচ্ছু দরকার নেই। এবং তুমি এইটা তোমার সমস্ত গাছের জন্য তুমি দিতে পারবে। তুমি কিভাবে দেবে, 10-12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চির জন্য 1 মুঠো, এবং 6 ইঞ্চির জন্য 1/2 মুঠো, এবং 4 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ চারিদিকে ছড়িয়ে জল ঢেলে দেবে। এটা দিলে আর অন্য কোনো ধরনের সার খোল পচাতে হবে না, 1919 স্প্রে করতে হবে না, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে না, কোনো কিছুর দরকার পড়বে না, জাস্ট এটা দাও আর ভুলে যাও, ব্যাস এটুকুই। তুমি গাছটাকেও মাঝে মাঝে সার করবে জল দিয়ে, মানে স্প্রে করে করে, ব্যাস এটুকুই, আর কিছু না। এবার কীটনাশকের কথা বলবো, না কীটনাশক এতে দেবে না, দেওয়ার প্রয়োজনও হয় না। যখন তুমি এটা ঘরের মধ্যে রাখছো, ছায়াতে রাখছো, এতে কোনো ধরনের কোনো পোকামাকড় আসবে না। আর প্রত্যেকদিন যদি তুমি একটু গাছের গাটা স্প্রে করে দাও, তাহলে কিন্তু এর চারিপাশে কোনো পোকামাকড় আসবে না, কোনো ধরনের কোনো পোকামাকড় আসবে না। তবে তোমার বাগানের জন্য আমি বলেছিলাম, তোমার বাগানে যত গাছ আছে সেই জন্য 4টে কীটনাশক সাজেস্ট করেছিলাম, 1 কাকা, 2 থিটা, 3 কনফিডার, 4 সুপারসোনাটা। এই 4টে কীটনাশক তুমি প্রত্যেক সপ্তাহে একটা করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবে। আর যাদের ফুল ঝরে যায়, যাদের কুঁড়ি ঝরে যায়, যাদের গুটি ঝরে যায় ফলের, লেবু বা আমের,
তারা কি করবে মাসে দুবার করে প্ল্যানোফিক্স 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে ঢাকিয়ে স্প্রে করবে এই চারটি কীটনাশক এই একটা হরমোন এই সার এবং এই রোজমেরি রোজমেরি ছাড়াও তুমি যদি চাও তোমার অন্য কোনো কিছু গাছ আমার থেকে পেতে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972774914 এ নক করো গাছের ডিটেলস চাও সারের ডিটেলস চাও কীটনাশকের ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে বন্ধুরা এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই খুব ভালো থেকো খুব মজা করো নমস্কার